চ্যানেল দীপ্রতিক্স ওয়ার্ল্ড, সকলকে জানাই গুড মর্নিং, সকলের দিন শুভ হোক, ভগবানের কাছে প্রে করি আমার দিনও শুভ হোক। আর আজকে হচ্ছে শুভ মহাষ্টমী, সকলকে জানাই শুভ মহাষ্টমী, যারা আমার থেকে বড় সকলে আমার প্রণাম নেবেন, যারা ছোট সকলের জন্য রইল অনেক ভালোবাসা। তো যাই হোক, আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। ঘড়ির কাঁটায় বাজে প্রায় দুটো, স্নান টান সব হয়ে গেছে, আর হচ্ছে সকাল থেকে শুরু করতে পারিনি, এত জোর ঢাক বাজছিল আর বক্স বাজছিল, কপিরাইট চলে আসতো বক্সের গানে, দ্যাটস হোয়াই সকাল থেকে আর ব্লগটা কন্টিনিউ করিনি। সকাল থেকে যে বাড়ির কাজগুলো ছিল সেগুলো করছিলাম, আর রান্না হয়ে গেছে। তো চলুন দেখিয়ে দিই আজকে দুপুরে মেনুতে কি আছে। আর আমার শ্বশুরবাড়িতে মানে অষ্টমী বলে যে ভেজ খেতে হয় এরকম কোনো রিচুয়াল নেই, পুজোর পাঁচটা দিনই এইবারের নিয়ম যে খাও পিও মজ করো। তো চলুন দেখিয়ে দিই আজকে কী রান্না হয়েছে, সঙ্গে থাকি। তো অষ্টমী বলে কথা, লুচি না হলে চলে? তো আজকে ছিল লুচি আর ঘুগনি, এটাই আজকে ব্রেকফাস্ট ছিল, তো চলুন খেয়ে নিই। তো আজকে রান্না হয়েছে এই যে কাতলা মাছের তরকারি, তো আলু দিয়ে কষা কষা করে রসা মতন বানিয়েছে আর কি, কাতলা মাছ করেছে। আর এখানে আছে দেখা, এখানে আছে এক ধরনের ডাল, এটা মনি কিন্তু খুব ভালো বানায়, এতটাই টেস্টি বানায় মানে এটা দিয়ে খাওয়া হয়ে যাবে এরকম একটা ব্যাপার। তো এই হচ্ছে আজকের মেনু, আর বেশি কিছু নেই। তো দেখতে থাকুন ভিডিওটা, এবার লাঞ্চ করবো। আর আমি যে মনে খেতে দিয়ে দিয়েছে, রান্না হয়েছে কাতলা মাছ, আর সাথে মাছের ডিমও আছে, একটু কচু দিয়ে আলু দিয়ে রসা মতন করেছে। তো চলুন খেয়ে নি। এবার আবার তরকারিতে ঝাল কম খায়, তার জন্য মনি আবার আমাদের জন্য তরকারিতে আলাদা করে লঙ্কা দেয়, আমরা আবার একটু বেশি ঝাল খাই, আমি আর সোনাই, আর মনি আর বাবা দুজন আর কেউই ঝাল খেতে পারে না। তো চলুন খেয়ে নি। তো এই যে এটা হচ্ছে আমার অষ্টমীর লুক। তো চলুন এবার মণ্ডপের দিকে যাওয়া যাক, মানে পাড়ার মণ্ডপের দিকে। আজকে আর কোথাও ঠাকুর দেখতে যাচ্ছি না এই বেলায়, কেন কি পাড়ার মধ্যে প্রোগ্রাম হয়, খেলা হয় মেয়েদের। তো চলুন যাওয়া যাক, স্টে টিউন, সঙ্গে থাকুন। তো এই যে এটা হচ্ছে আমাদের পাড়ার মা, তো কত সুন্দর হয়েছে মায়ের মুখটা দেখুন। তো এরপরে আমরা চলে গেছিলাম আমি আর মনি দুজনে মিলে কিন্তু পাড়ার মণ্ডপে। তো এত জোরে বক্স বাজছিল, তারপর দেখেই বুঝতে পারছেন যে একদম পাকার সামনে বসেছি দুজনেই, তো হাওয়া আসছিল খুব, তো সেই কারণে এরপর থেকে পুরোটাই কিন্তু ভয়েস ওভার দিতে হয়েছে। তো আমরা দুজনে বসে পড়েছিলাম পাকার সামনে। আর আজকে কিন্তু কিছু খেলার আয়োজন করা হয়েছিল ক্লাব থেকে, তো তার মধ্যে ছিল মোমবাতি জ্বালানো, তারপর বেলুন ফুলিয়ে গ্লাস ফেলাম, আর ছিল পাস দ্য বল। আর এখানে আমি কিন্তু এই পুচকু মিষ্টি মাকে নিয়ে বসে পড়েছিলাম। এই যে মিষ্টি মাকে দেখছেন, এটা হচ্ছে শায়নী দিভাইয়ের মেয়ে, মানে আমাদের গ্রুপের একজন আছেন, গ্রুপ বলতে আমাদের শাশুড়ি মাদের একটা টিম আছে আর আমাদের বৌমাদের একটা টিম আছে। তো এই যেই কোলে যেই দাদা ভাইয়ের কোলে বাচ্চাটা বসে রয়েছে, এটা হচ্ছে ওনারই মেয়ে। তো এই খেলাটাতে কিন্তু আমি সেকেন্ড হয়েছিলাম। তো দেখুন, বেলুন ফুলিয়ে গ্লাসগুলোকে ফেলতে হবে। তো মোমবাতি জ্বালানোতেও টাই হয়ে গেছিলো, তো টাই হওয়ার পর সেকেন্ড রাউন্ডে যখন খেলেছিলাম তখন আর কিছু হতে পারিনি, বাট এটাতে সেকেন্ড হয়েছিলাম। দেন এখানে পাস দ্য বল খেলা হচ্ছিলো, আর এত লাউড মিউজিক হচ্ছিলো, তো সবাই খেলছিল, বেশ মজাও হচ্ছিলো। আমাদের মানে বাপের বাড়ির পাড়াতেই হোক বা শ্বশুরবাড়ির পাড়াতেই হোক, পুজোর সময় কিন্তু এরকম ছোটো ছোটো গেমের ব্যবস্থা করে, বেশ এন্টারটেনমেন্টও হয় আর মজাও হয়। সবাই মিলে খেলছিলাম গানের তালে তালে বলটাকে দেওয়া, কেন কি বৃষ্টি এত হয়েছে, মাঠে একটু কাদা কাদা ছিল, তো তার জন্য এইবার আর মিউজিক্যাল চেয়ারটা হয়নি, কিন্তু পাস দ্য বল হয়েছিল। তো দেখতে থাকুন পুরো ভিডিওটা, আশা করি আপনাদের ভালো লাগবে। তো বাড়িতে আসলে কিন্তু সময় দেখতে দেখতে কেটে যায়, যে আমরা বাড়িতে এসেছি কতগুলো দিন কিন্তু হয়েও গেল, এরপরে আবার বাড়ি চলে যাওয়ার মানে আসামে চলে যাওয়ার সময়ও হয়ে যাবে, ভাবলেও মনটা কেমন করে ওঠে। তো যাই হোক, এখানে আমরা সবাই মিলে খেলছিলাম, বেশ মজা হচ্ছিল। এখানে কিন্তু কোনো এজ মানে বড় বা ছোট এরকম কোনো ব্যাপার ছিল না, সবাই খেলতে পারছিল, তো সবাই খেলছিল, বেশ মজা হচ্ছিল কিন্তু খেলতে। হ্যালো, ঘড়ি কাটা বাজে প্রায় 10:30, এই জেন্টস বাড়ি ফিরলাম, আর তিনটে খেলা হয়েছিল, তার মধ্যে
একটাতে সেকেন্ড হয়েছি, আগের বারও একটা খেলায় মানে মিউজিক্যাল চেয়ার আগের বারও সেকেন্ড হয়েছিলাম। তো তার যে প্রাইজ সেটা কিন্তু আমার চ্যানেলে ব্লগ আছে, দেখে নেবেন। আর এবারও হয়েছি মানে এখানে আমার ইনি 2 বছর পুজো অ্যাটেন্ড করা, দুবারই কিন্তু আমি কিছু না কিছু গিফট পেলাম। যাই হোক, 10 মিনিট পড়ে গেছে, কিন্তু এখনই শুভ বিজয়া আপনাদেরকে বলবো না, কেন কি বিজয়া হতে এখনো দেরি আছে। সকলকে জানাই শুভ দশমী। আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরে কোনো একটা ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, হাসি খুশি থাকুন, আর আমার ভিডিও দেখতে থাকুন। যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না। আর যারা চ্যানেলে নতুন, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবেন, যাতে আমার পরবর্তী ভিডিওর প্রথম নোটিফিকেশন সবার আগে আপনার কাছে চলে যায়। তো দেখা হচ্ছে পরে ভিডিওতে। গুড নাইট, টাটা।